wanna see you. I don't wanna hear you tonight. I don't wanna fight you. You don't wanna know if I feel right. I don't wanna just forgive you, I just wanna be fine. I've been waiting for a sign to light up, yeah. And your heart is out of sight. Hello everyone, hope you all are doing fine. আজকে আমি এসেছি উত্তরার একটা রেস্টুরেন্টে, রিয়েল থাই স্কাই ক্যাফে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তোমাদের দেখলে মন জুড়িয়ে যাবে, খুবই সুন্দর। আমরা আউটডোরের দিকে বসেছিলাম, খুব সুন্দর করে ক্লাসি একটা লুক সেখানকার ডেকোরেশনটা করা। হোপ তোমাদের এখানে আসলে খুব ভালো লাগবে। দেখো ভেতরের দিকটাও কিন্তু অনেক সুন্দর, বাট আমাদের মতো যারা আড্ডা দেওয়ার জন্য ওখানে যায়, ঘোরাফেরা করার জন্য ফ্রেন্ডসরা মিলে, তারা আউটডোরেই বসে, কারণ ওখানকার লুকটা একটু সুন্দর, খোলামেলা। আমরা ওখানে সেলফি তুলি বা একটু আড্ডা দিই, সো আমাদের জন্য ওটাই বেস্ট। বাট ইনডোরটা কিন্তু খুব সুন্দর, এখানে যে কোনো পার্টি বা প্রোগ্রাম অ্যাটেন্ড করা যাবে, খুব সুন্দর কিন্তু। ওদের সার্ভ সিস্টেমগুলো খুব ভালো, বয়গুলো খুব স্মার্ট ক্লাসি, এটা ভালো লেগেছে। আর খাবারের মান আমি বলবো খুব ভালো তা না, এভারেজ। আর প্রাইসগুলো একটু কস্টলি, থাই ফুড তো একটু কস্টলি, বাট খেয়ে অত মজা পাবা না। যারা থাই ফুড পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে। আমি যতগুলা ট্রাই করেছি আমার খুব একটা ভালো লাগেনি। আর আমরা সেলফি তুলতে তুলতে আড্ডা দিতে দিতে খাবারের ভিডিও বা ছবি কিছুই নিইনি, একসাথে সবাই থাকলে অনেকদিন পরে দেখা হলে যা হয় আর কি। আর তাছাড়া ব্লগ করবো এমন কোনো ইচ্ছা ছিল না, জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপস করেছিলাম, জায়গাটা খুব সুন্দর এই জন্য, বিকজ এখানে আড্ডা দেওয়ার জন্য গিয়েছিলাম অনেকদিন পরে। সো ব্লগ করে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না বলে ফুল ডিটেলগুলো আজকে তোমাদের দিতে পারলাম না। তো ইনশাআল্লাহ আবার ওখানে যাব, ওখানে গিয়ে ফুল ডিটেলটা আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে উত্তরা খান টাওয়ার 11th floor। ওকে, তোমরা যদি ওখানে যেতে চাও তাহলে গুগল ম্যাপ দেখে নিতে পারো বা গুগল সার্চ করে নিতে পারো। আমিও চিনতাম না, যদিও আমার বাসার আশেপাশেই ছিল, বাট তারপর আমি জায়গাটা চিনতাম না, আমার কাছে নিউ ছিল, আমি লোকেশন দেখে তারপরে গিয়েছিলাম। আমরা এখানে এসেছিলাম বিকেলে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। বিকেলের লুকটা দেখতে একরকম, সন্ধ্যার লুকটা কিন্তু দেখতে আবার আরেক রকম সুন্দর, দুইটার সৌন্দর্য দুরকম। তো দুইটার সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে হচ্ছে বিকেল দিকে এসো। তো আমাদের সেলফি নিয়ে তো চলতেই থাকবে, ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দিব। আর আজকের জন্য এ পর্যন্তই শেষ করছি, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো। I don't wanna hear you.
wanna fight you. You don't wanna know if I feel alright.